তিন দিনের বেলজিয়াম সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গেল ২৪ অক্টোবর বেলজিয়াম যান প্রধানমন্ত্রী, ২৫ ও ২৬ অক্টোবর ব্রাসেলসে অনুষ্ঠিত গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দেন। ব্রাসেলস জাভেন্টাম বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ১০টার দিকে বেলজিয়াম ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।